সময়সীমার মধ্যে সংযোগ করা হয়নি আধার দেশ জুড়ে বাতিল 11.5 কোটি প্যান কার্ড প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ করার জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আয়কর বিভাগ নির্ধারিত সময়ের মধ্যে আধার প্যান সংযোগ না করলে বাতিল প্যান কার্ড দেশে মোট 70 কোটি 24 লক্ষ নাগরিকের প্যান কার্ড রয়েছে আধারের সঙ্গে সংযোগ করা হয়েছে 57 কোটি 25 লক্ষ প্যান কার্ডের প্রায় 12 কোটি প্যান কার্ডের আধার সংযোগ হয়নি সময়সীমা মেনে আধারের সঙ্গে সংযোগ না করায় বাতিল হয়ে গিয়েছে দেশের 11.5 কোটি নাগরিকের প্যান কার্ড তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্যটি জানিয়েছে প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ করার জন্য এবছরে 30 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আয়কর বিভাগ জানানো হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে আধার প্যান সংযোগ না করলে বাতিল করা হবে প্যান কার্ড তথ্যের অধিকার কর্মী চন্দ্রশেখর গৌড় এই বিষয় নিয়ে আয়কর দপ্তরের কাছে তথ্য জানতে চেয়েছিলেন এছাড়া এই ক্ষেত্রে নতুন করে প্যান কার্ড চালুর জন্য 1000 টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন গৌড় গৌড়ের প্রশ্নের জবাবে আয়কর দপ্তর জানিয়েছে দেশে মোট 70 কোটি 24 লক্ষ মানুষের প্যান কার্ড ছিল তবে আধারের সঙ্গে সংযোগ করা হয়েছে 57 কোটি 25 লক্ষ প্যান কার্ডের প্রায় 12 কোটি প্যান কার্ডের আধার সংযোগ হয়নি এর মধ্যে 11.5 কোটি প্যান কার্ড বাতিল করা হয়েছে আয়কর দপ্তর জানিয়েছে 2017 সালের 1 জুলাই থেকে যে সব প্যান কার্ড করা হয়েছে সেখানে শুরু থেকেই আধার নম্বর জানানো বাধ্যতামূলক ছিল আর এবছর 30 জুনের মধ্যে আধার যোগ হয়নি এমন প্যান কার্ডগুলোই বাতিল হয়েছে বাতিল প্যান কার্ড ফের চালু করতে 1000 টাকা জরিমানা ধার্য করেছে আয়কর দপ্তর মধ্যপ্রদেশের তথ্যের অধিকার কর্মী চন্দ্রশেখর গৌড় এ নিয়ে প্রশ্ন তুলে বলেন নতুন প্যান কার্ড করার ক্ষেত্রে জিএসটি বাদ দিয়ে খরচ হয় 91 টাকা তাহলে প্যান কার্ড নতুন করে চালু করার জরিমানা 10 গুণ কেন যাদের প্যান কার্ড বাতিল হলো তারা আয়কর রিটার্ন ফাইল করবেন কিভাবে গৌড়ের মতে সরকারের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্যান আধার সংযোগের সময়সীমা অন্তত 1 বছর বাড়ানো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে